এই প্রশ্ন থেকে কি বের করতে হবে, মুনাফা কত হবে। অ্যাকচুয়ালি এই জায়গা থেকেই মূলত মুনাফার ম্যাথগুলো শুরু। এর আগে আমরা যে ম্যাথগুলো করেছি সেগুলো মূলত লাভ ক্ষতির ম্যাথ, কিন্তু তারপরে ওইগুলো মূলত মুনাফায় অনেক বেশি প্রয়োজন, তাই আমরা মুনাফার চ্যাপ্টারেই পেয়েছি। তো এই জায়গা থেকে আমরা মুনাফাটা বের করব। মুনাফাটা আমরা দুইভাবে বের করব, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে, আরেকটা হচ্ছে প্রশ্ন বুঝতে বুঝতেই আনসারটা চলে আসবে। তবে এই জায়গায় মূলত মুনাফাটা নিয়ে আমি একটু কথা বলে নেই যে অ্যাকচুয়ালি মুনাফাটা কি। এই মুনাফাটাই হচ্ছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা কি? এই ইন্টারেস্টটা হচ্ছে সুদ, যেটা এক প্রকার সুদ বলা যেতে পারে। যেমন হচ্ছে আপনাকে কেউ 1000 টাকা দিল, এই 1000 টাকা দেওয়ার পর আপনার কাছ থেকে সে প্রতি মাসে মাসে, যতদিন পর্যন্ত আপনি এই 1000 টাকাটা ফেরত না দেবেন, প্রতি মাসে মাসে সে আপনার কাছ থেকে 50 টাকা করে নেবে। এই যে 1000 টাকার বিনিময়ে সে প্রতি মাসে মাসে আপনার কাছ থেকে 50 টাকা করে নেবে, এই 50 টাকাটাই হচ্ছে মূলত ইন্টারেস্ট, এই 50 টাকাটাই হচ্ছে মূলত মুনাফা। এখানে দুই ধরনের মুনাফা রয়েছে। যেমন ধরুন আপনি আমার কাছ থেকে, অর্থাৎ আমি আপনাকে 1000 টাকা দিছি এবং সাথে সাথে ব্যাংকও আপনাকে সুদে 1000 টাকা দিছে। এখন দেখুন, এক মান্থ পর আমিও 50 টাকা নিব আপনার কাছ থেকে, ব্যাংকও আপনার কাছ থেকে 50 টাকা নেবে, যতদিন পর্যন্ত আপনি এই 1000 টাকা আমাকে না দিবেন ততদিন পর্যন্ত নিব। কোনো একটা কারণে আপনি প্রথম মান্থেই টাকাটা দিতে পারলেন না 50 টাকা, তাহলে দ্বিতীয় মান্থে, এটা ছিল প্রথম মান্থ এবং এই দ্বিতীয় মান্থে এসে আমি আপনাকে বলবো যে আমাকে 100 টাকা দিন। আমি বলবো কি, 100 টাকা দিন, আর ব্যাংক বলবে না আমাকে 102 টাকা দিন। এখন এই যে পরিবর্তনটা, ব্যাংক আরও 2 টাকা বেশি চাচ্ছে আপনার কাছ থেকে, এই 2 টাকাটাই হচ্ছে চক্রবৃদ্ধি। কিভাবে? আমি কি কোন হিসাব করছি, এই প্রথম মান্থে 50 টাকা দেওয়ার কথা ছিল, ওই 50 টাকা সহ পরের মান্থেও আমাকে 50 টাকা দেওয়ার কথা, ওই 50 টাকা যোগ করে আপনাকে বলছি যে আমাকে 100 টাকা দিতে হবে দ্বিতীয় মান্থে। আর ব্যাংক কি করছে? ব্যাংক যেটা করছে, এই যে আপনি পরের মান্থে 50 টাকা দেওয়ার কথা ছিল, মানে প্রথম মান্থে 50 টাকা দেওয়ার কথা ছিল, ওই 50 টাকা না দিতে পারায় আপনার এই 1000 টাকা আসলের সাথে এই যে 50 টাকা যে সুদ ছিল, এই 50 টাকা এখন আসলে পরিণত হয়ে গেছে, 1050 টাকা হয়ে গেছে তাদের আসল। 1000 টাকার সুদ যদি 50 টাকা আসতো, এখন 1050 টাকার সুদ আরও বেশি আসবে, ধরুন 52 টাকা। এই যে তাদের আগের মাসের যে 50 টাকা দেন নাই, পরের মাসে এই 50 টাকা আসলে পরিণত হয়ে তারপরে যে এই সুদটা আসবে, সেই সুদটা আরেকটু বেশি আসবে, কারণ 1000 টাকার যে সুদ, 1050 টাকার তার চাইতে বেশি সুদ আসবে। ওই সুদটাই 52 টাকা ধরে নিলাম, এখন ওই 52 টাকার 50 টাকা যোগ করে এই যে 102 টাকা। দেন তৃতীয় মান্থে যদি আপনি টাকা দিতে চান, দ্বিতীয় মান্থেও আমাকে দিতে পারলেন না, তৃতীয় মান্থে আমাকে কত টাকা দিবেন, 150 টাকা দিবেন। কিন্তু এই যে ব্যাংকে আপনার এই যে 1050 টাকার সাথে আরও 52 টাকা যোগ হয়ে যাবে, 1050 টাকার সাথে 52 টাকা যোগ হয়ে তাদের আসল হয়ে যাবে 1102 টাকা, এবং এটার সুদ এখন আরও বেড়ে যাবে, 55 টাকা হয়ে গেল ধরুন। তাহলে এই যে বাড়তেছে, এই যে বাড়তেছে, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি। আর এই যে আমি একটা স্টেবল সুদ নিচ্ছি প্রতি মাসে সেম, এটা হচ্ছে সাধারণ মুনাফা, সাধারণ ইন্টারেস্ট। তাহলে আমরা এই জায়গায় সাধারণ মুনাফা, সাধারণ ইন্টারেস্টটা দেখব। এই সাধারণটাকে বলা হয় সরল, সরল মুনাফা। তাহলে আমরা এখন যে ম্যাথগুলো দেখব সেগুলো হচ্ছে সরল মুনাফা। কিভাবে বুঝব সরল মুনাফা? যদি কোনো চক্রবৃদ্ধির কথা না বলে দেয়, কোনো কন্ডিশন না দিয়ে দেয়, তখনই বুঝবো সেটা সাধারণ বা সরল মুনাফা। আর যদি বলে দেয় যে চক্রবৃদ্ধি, তখন সেটা আমরা বুঝে নিব চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে আমরা ব্যাংকের লোন নিচ্ছি না, আমরা নর্মালি একটা সাধারণ মানুষের সুদের অঙ্কগুলো করতেছি। এখন সেই অঙ্কের 2টা প্রসেস দেখব। এই 2টা প্রসেস হচ্ছে, প্রথম হচ্ছে আমরা এই প্রশ্নটাকে ডিটেলস বাংতে থাকবো যে আসলে প্রশ্নটা কি করতে হবে। আমাকে যেহেতু মুনাফা বের করতে হবে, অর্থাৎ সুদ বের করতে হবে, দেখুন বার্ষিক শতকরা, বার্ষিক কথা বলা মানে হচ্ছে এখানে 1 বছরের কথা বলা হচ্ছে, এখানে টোটালি 1 বছর, বার্ষিক কথাটা মিনিংটাই হচ্ছে 1 বছর। আর শতকরা কথাটা মিনিং কি বুঝাচ্ছি, 100 টাকায়। তাহলে
এই শতকরা মানেটাই হচ্ছে 100 টাকায়, আর বার্ষিকটা হচ্ছে 1 বছর। তাহলে 1 বছরে 100 টাকায় মুনাফার হার এই যে 10.5 টাকা। এখন দেখুন, এই কথাগুলো যদি বলা নাও থাকতো, মুনাফার হার 10.5 টাকা, তাহলে আমি কিন্তু ধরেই নিতাম যে বার্ষিক শতকরা 100 টাকায় 10.5 টাকা। এইটুকু বলা থাকলেও যেই কথা, না থাকলেও একই কথা। যেহেতু হার বলা আছে, হার মানেই কি? হার মানেই হচ্ছে 100-তে। তাহলে আমরা কখনো যদি হার পাই, তাহলে এই হার মানেই বুঝবো আমরা কি? 100-তে। 100-তে যেই কথা, পার্সেন্ট দিয়ে দেওয়া একই কথা, তাহলে 10.5%। তাহলে আমরা কিন্তু এটা বুঝে গেলাম যে হার মানেই হচ্ছে পার্সেন্ট। যদি এইটার হার বলা আছে 10.5, তাহলে আমরা সাথে সাথেই পার্সেন্ট দিয়ে দিব। এই সহজ ম্যাথটা আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি, আর কারণ হচ্ছে পরবর্তীতে কঠিন ম্যাথগুলো খুব ইজিলি বোঝা যাবে। তাই তো একটু ধৈর্য সহকারে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করুন। হার বলতেই আমরা দিব পার্সেন্ট, আর পার্সেন্ট বলতেই আমরা বুঝব কি, 1/100। তাহলে এর সাথে কত গুণ আছে? 10.5 গুণ আছে। এখন দেখুন, আমরা এই জায়গায় বুঝে গেলাম যে 100 টাকায় 1 বছরে 10.5 টাকা বেশি দিতে হবে। আচ্ছা, তাহলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? আমরা 5 বছরের হিসাব পরে দেই, আগে 1 বছরের হিসাবটা করি। তাহলে দেখুন, আমাকে কি করতে হচ্ছে, 100 টাকায় আমরা এই যে 100 টাকায়, অর্থাৎ 100 টাকায় 1 বছরে 100 টাকায় 1 বছরে আমরা 100 টাকায় 1 বছরে মুনাফা কত? এই মুনাফাটা কত? মুনাফার হার লিখবো না এই জায়গায়, আমরা মুনাফাটা লিখবো। কারণ এই যে 100 টাকায় 1 বছরে মুনাফা কত? এই যে 10.5 টাকা। আমরা 10.5 টাকা পেয়ে গেলাম। 100 টাকায় 1 বছরে মুনাফা হচ্ছে 10.5 টাকা। এখন দেখি, 1 টাকায় যখনই কম বলতেছি, 1 টাকার কথা বলতেছি, তখন ভাগ হয়ে যাবে, কমে যাচ্ছে। 100 টাকায় যদি 10 টাকা দেয় সুদ, তাহলে কি 1 টাকায় আমাকে কেউ 10 টাকা দিবে বা আরও বেশি দিবে? এটা তো আমি, আমাকে কেউ দিবে না। তো এই জন্য কমে যাচ্ছে, কমে গেলে আমরা কি করব, ভাগ করব। এই 10.5 রে ভাগ করতেছি কত? 100 দিয়ে। এখন আমাকে এই যে 2000 টাকার বের করতে হবে, অর্থাৎ 2000 টাকার এখন আমি অবশ্যই বেশি নিব। আগে 10 টাকা নিতাম 100 টাকায়, 1 টাকা নিতাম কম টাকায়, আরও কম, এখন 2000 টাকায় মানে আরও বেশি গুণ হয়ে যাবে। তো এই 10.5 রে 100 দিয়ে ভাগ, ইন্টু 2000 দিয়ে গুণ, কাটাকাটি করলে 210 টাকা আসবে। তাহলে আমি এই 2000 টাকার 1 বছরে সুদ নিতেছি কত? 210 টাকা। আচ্ছা, এখন এই 2000 টাকারই 1 বছরে যদি 210 টাকা নেই, 5 বছরে কি আরও বেশি হবে না? 5 দিয়ে গুণ করব না এটা, কারণ 5 বছরে তো 5 বার নিব, 5 বার নেওয়া যেই কথা, 5 দিয়ে গুণ করা একই কথা। তাহলে আমি বলতে পারি 2000 টাকার 5 বছরে, এই যে বাড়ছে, বাড়লে কি করব, গুণ, অর্থাৎ এই 210কে আমরা 5 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ এইখানে হলো 1050 টাকা। এই যে একটা সিস্টেম, আমরা প্রশ্নটা বুঝতে বুঝতেই আনসারটা চলে আসলো যে আমরা মুনাফাটা বের করতে চাচ্ছি। মূলত প্রশ্নটা বুঝতে বুঝতেই আমাদের আনসার চলে এসেছে। এখন আসি এই প্রশ্নটাই, আমরা যখন সূত্র দিয়ে সমাধান করব। এই সূত্র দিয়ে সমাধান করতে গেলে এই যে মুনাফা, এই মুনাফাটাই মূলত ইন্টারেস্ট, ইন্টারেস্টকে আমরা আয় দ্বারা প্রকাশ করব। আয় মানে হচ্ছে মুনাফা, অর্থাৎ এটা মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা ম্যাক্সিমাম ম্যাথ এভাবেই করে ফেলবো, কারণ অনেক ম্যাথ অনেক বড় বড় হয়ে যাবে, যেটা ঐকিক নিয়মে করা যাবে না। তো আমরা এখন এই মুনাফা, ইন্টারেস্ট, ইন্টারেস্টটাকে কী দ্বারা প্রকাশ করব? আয় দ্বারা প্রকাশ করব। দেন এই জায়গায় এই যে 2000 টাকা হচ্ছে মূলত আমার আসল টাকা, এটার উপরেই সুদ নেই আমি, অর্থাৎ আসল। তাহলে এই আসলটাকে আমি পি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ প্রিন্সিপাল, যে আমার বেলোটা, এই প্রিন্সিপাল বেলোটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এই আসলটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে আসল হচ্ছে পি, তাহলে আসল পেয়ে গেলাম। এখন হচ্ছে এই যে মুনাফার হার, এটাই অনেকের বেশি প্রবলেম হয়। এই মুনাফার হার এই জায়গাতেই ম্যাক্সিমামে ভুল করে। এই মুনাফার হারটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব।
আর দ্বারা প্রকাশ করে একটা কাজ করতে হবে, যে ভ্যালুটা দেওয়া থাকবে এর সাথে একটা পার্সেন্ট জুড়ে দিতে হবে, কারণ হার সব সময় পার্সেন্টে হয়। তাহলে এই মুনাফার হার আমরা নির্ণয় করব। এই হারটা অবশ্যই যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটার সাথে কি করব পার্সেন্ট দিয়ে দেব। এই হারটা অবশ্যই একটা পার্সেন্টে থাকতে হবে। আর পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানেই হচ্ছে 1/100, সেটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে সময় দেওয়া আছে, এই সময় টাইম, এই টাইমটাকে এন দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এটা হচ্ছে মূলত সময়। এখন এই ম্যাথটাই আমরা যখন এটার সমাধান করব তখন যে সূত্রটা ব্যবহার করব, এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে যেটা যে আই সমান সমান, অর্থাৎ মুনাফাটা বের করতে চাচ্ছি, আই সমান সমান এন পি আর, আই সমান সমান এন পি আর। এন মানে সময়, সময় মানে কি? এই যে 5 বছর ইনটু পি এর মান, পি কত? এই যে আসল 2000। তারপর আর, আর এর মান কত? আর এর মান হচ্ছে এই যে 10.500, এর 100 দিয়ে ভাগ করে দিলাম, কারণ আর হচ্ছে এত পার্সেন্ট, এই যে 10.5%, এটাকে এই যে 10.5 × 1/100, এটাকেই আমরা লিখছি 10.5/100, এটাই মূলত আমার আর। এখন এই সূত্রটা আসলে কিভাবে আসলো? দেখুন, এই যে এই জায়গায় সেম কাজটাই করছি, এই যে এইটুকু কি আর না, এই যে আর, আমরা এই যে আরটা বসাইছি, এই যে আর এর মান। তারপরে দেখুন এই যে পি, এই যে এইটুকু পি এর মান গুণ করছি এই আর এর সাথে, এই যে পি গুণ, দেন এইখানে ক্যালকুলেশন করে যা আসছে, এইখানে ক্যালকুলেশন করে যা আসছে সেটা কত? সেটা হচ্ছে 210। এইটুকু ক্যালকুলেশন করলে আসতেছিল কত? 210। এর সাথে কি করছি? এই যে সময়টা এনটা গুণ করে দিছি, এই যে দেখুন 210-এর সাথে 5 গুণ করে দিছি, এটাই মূলত সূত্র ছিল। অর্থাৎ আমি এই যে ওই কিক নিয়মটাকেই একটা ফরম্যাটে রূপান্তর করে নিলাম, সেটাই হচ্ছে মূলত ফর্মুলা। এখন মেন কথা হচ্ছে আমাকে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের সাথে আসলটা গুণ করছি, এর সাথে সময়টা গুণ করে দিছি, তাহলেই আমাদের মুনাফাটা বের হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তীতে ম্যাক্সিমাম অঙ্কই এই যে এই সূত্র দিয়ে করব। আর অনেক সময় বুঝে বুঝে করলে একটু টাইম লাগে, তো তো সূত্র দিয়ে করলে খুব ইজিলি করে ফেলা যায়। ম্যাথগুলো বুঝতেও হবে, সূত্রও অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই জায়গায় একটু কষ্ট করে মনে রাখতে হবে, মুনাফা হচ্ছে ইন্টারেস্ট আই, আসল হচ্ছে পি, আর হচ্ছে হার, হারটাকে অবশ্যই পার্সেন্টে ভাগ করে নিতে হবে, আর সময়, সময়টা হচ্ছে এই যে টোটালি আমরা এন দ্বারা প্রকাশ করব। এই জায়গায় তো এই জায়গায় আমরা যদি এই আসল আর মুনাফা একসাথে যোগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব? মুনাফা প্লাস আসল দুইটাই পেয়ে যাব। যেমন আমি বললাম আপনাকে 100 টাকা দেওয়ার পর পরের মান্থে, আপনি এক মাসের লেগেই সুদ নিয়েছেন আমারে, আমার কাছ থেকে এক মাসের লেগে, আমি বললাম এক মান্থ পর 100 টাকার সাথে আরও 5 টাকা যোগ করে 105 টাকা দিতে হবে আমাকে। এখন দেখুন এইটা মূলত কি, এই 105 টাকা কি? আমার যে আসল, আসল কত? 100, এর সাথে কি মুনাফা, এই মুনাফা কত? 5 টাকা। তাহলে এই আসল আর মুনাফা একসাথে যোগ করে দিলে আমরা বলবো কি? মুনাফা আসল, আসল আর মুনাফা একসাথে যোগ করে দিলে আমরা বলবো টোটাল টাকা, যেটাকে বলা হচ্ছে কি মুনাফা আসল। এই আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি। আর মুনাফাকে কি দ্বারা প্রকাশ করি? আই। তাহলে এটা সমান সমান মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তাহলে এ হচ্ছে মূলত কি? মুনাফা আসল, মুনাফা আসল, এ হচ্ছে আমাদের সেই মুনাফা আসল। এখন আমরা এই সূত্রটা দিয়ে মূলত এই যে এ সমান সমান পি প্লাস আই আর আই সমান সমান এন পি আর দুইটাকে যদি একসাথে করে ফেলি, এই আই এর জায়গায় আমরা কি বসাইতে পারবো? এন পি আর বসাইতে পারবো। তাহলে টোটালি এইখানে আমরা যে সূত্রগুলো নিয়ে আসলাম, আসলে এগুলো সূত্র না, মূলত আমি ম্যাথটাকে একটা ফরম্যাটে সাজাচ্ছি, সেটাই হচ্ছে মূলত, অর্থাৎ এইটাকে আমরা ফর্মুলা বলতেছি। আই সমান সমান ইন্টারেস্ট এন পি আর, এটা একটা জিনিস, দেন দেন এ সমান সমান আই প্লাস পি। তারপরে কি করছি? এই আই এর জায়গায় এই যে এন পি আর বসাই দিছি, এন পি আর, এই আই এর জায়গায় এন পি আর প্লাস পি। এখন দেখো এই দুইটা জায়গা থেকে পি কমন নেওয়া যায়, আমরা পি কমন নিয়ে নিলে কি থাকবে? এন আর প্লাস ওয়ান, এটা থাকবে। তো এরকম আমরা সূত্রে ফরম্যাটে নিতে পারি। আচ্ছা, তাহলে পরবর্তীতে আরেক
একটা ভিডিওতে আমরা আরেকটা ম্যাথ নিয়ে কথা বলবো। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।